আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাঠীয় মানুষ। এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় মাঠীয় মানুষের আজকের পর্বে। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই দেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ আগস্টের শেষ দিকে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল সেটার প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে গ্রামীণ মানুষ তথা কৃষক সমাজ। বন্যা পরবর্তী সময়ে যেই বিষয়গুলো হয়, যে কৃষক তার নতুন করে ফসলের চাষবাস, তারপর তার স্বাস্থ্যসেবা, তারপর নদীর ভাঙন, এগুলো কৃষককে অনেক বিপর্যস্ত করে। ইতিমধ্যেই কৃষক তার ফসল হারিয়েছে, মাছের খামারগুলো ডুবে গেছে, ভেসে গেছে, গবাদি পশু হাঁস মুরগি যারা লালন পালন করতেন সেই খামারগুলো পানির নিচে ছিল। তো আমরা তখন লক্ষ্য করেছি যে বন্যার্তদের সহায়তার জন্যে সমাজের সর্বস্তরের মানুষ কম বেশি এগিয়ে এসছে, বিশেষ করে ছাত্র জনতা ব্যাপকভাবে সেখানে ত্রাণ সহায়তা দিয়েছে, ব্যক্তি পর্যায়ের থেকে ত্রাণ সহায়তা গিয়েছে। এবারকার বন্যায় আমরা বিশেষভাবে যেটা লক্ষ্য করেছি যে বন্যাটা নেমে গেলেই গ্রামীণ মানুষের তথা কৃষকের যেই জিনিসটা সবচাইতে বেশি দরকার হয় যে পরবর্তী ফসলে নেমে যাওয়া। তো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আমরা লক্ষ্য করেছি যে তারা আগাম যে ধানের বীজতলা, অর্থাৎ এই সময়টাতে আমাদের তো আমনের মরশুম, এই বীজতলা নিজেদের বিশ্ববিদ্যালয় আঙ্গিনাতে তারা তাদের নিজস্ব উদ্যোগে এই কাজগুলো করেছে। এটি খুবই আশা জাগা নেওয়া একটা বিষয়। অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় করেছে। তো এই চারাগুলো অন্তত বীজতলাতে 20 দিন থাকে, কারণ বন্যার্ত এলাকাতে তখন পানি, অর্থাৎ পানি সরে গেলে সে নতুন করে বীজতলা করে আর লেট ভ্যারাইটি আমনও লাগাতে পারবে না, ওটাতে আসলে শুধু গাছই হবে, ধান আর হবে না। যে কারণে বুদ্ধি করে ছাত্ররা তাদের কৃষি বিভাগগুলো এই কাজগুলো করে রেখেছিল। এখন তারা এই বীজগুলো বন্যার্তদের মাঝে দিলে 21 দিন বয়সের চারা একদম লেট ভ্যারাইটি সেপ্টেম্বর শেষ নাগাদ তারা লাগাতে পারবে। তো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এই কাজগুলো করেছে, আপনাদেরকে আমরা হৃদয় মাঠি মাসে দেখিয়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় করেছে দেখিয়েছি। আমরা কিছু চিত্র দেখি। কৃষকের চারা তৈরির সময়টা বাঁচিয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ। দর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন চারা তৈরি করছিলেন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। সেই চারা এখন পৌঁছে গেছে কৃষকের হাতে হাতে। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কৃষি বিভাগ ডিপার্টমেন্ট এগ্রিকালচার সায়েন্স 40 লক্ষ ধানের চারা দেব, এবং আমরা 2.5 লক্ষ সবজির চারা করতে যেটা এই এলাকাতেই দেব। এরপরে আরও যে কোনো জায়গায় যদি এরকম ইমার্জেন্সি আসে, তাদের যদি দাবি করে, তখন আমরা কিন্তু সেটাও করে দেব। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নোয়াখালী সুবর্ণচরে বিশেষ করে বন্যা পরবর্তীতে এগ্রিকালচারের যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, এই বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় আমরা কৃষি ইউনিটের মাধ্যমে আমাদের কর্ম এলাকার যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে যে আমন ধানের জ্বালা তৈরি করা এবং সবজি চারা উৎপাদন করা, আমাদের খামারের মাধ্যমে আমরা প্রায় 1 লক্ষ চারা উৎপাদনের প্রস্তুতি নিয়েছি, ইতিমধ্যে এটা বিতরণও শুরু হয়েছে। শিক্ষার্থীদের এই ভিন্নধর্মী উদ্যোগ কৃষকদের বড় সহায়ক হয়েছে। আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের এই কার্যক্রম অনুসরণীয় হতে পারে। শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের মতো করে কৃষকদের পাশে ছিলেন। প্রায় 10,000 সবজি চারা বিভিন্ন আইটেমের এবং 550 প্যাকেট বীজ নিয়ে আমরা ফেনীতে আসছি পশুরামে। তো আমরা বিভিন্ন জায়গায় কৃষকদেরকে এগুলো বিতরণ করতেছি। স্বপ্নপুরি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের তো বন্যায় সব কিছু নিয়ে গেছে, ওনারা আমাদেরকে এখন বীজ দিতেছে, ওই সারা দিতেছে, মানে এগুলা এখন আমরা তো রোপণ করার আর কিছুই নেই আমাদের কাছে, এখন আমরা এটা লাগাইলে
আমাদের উপকার হবে, আমাদের এলাকাবাসীর উপকার হবে। দেখছিলাম বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব উদ্যোগে চারা তৈরির কার্যক্রমগুলো, এগুলো তারা এখন কৃষক পর্যায়ে বিতরণ করছে। দর্শক বন্ধুরা, স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত পুরনো একটা বীজ প্রতিষ্ঠান, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এয়ার মালিক সিড। এয়ার মালিক সিডের স্বত্বাধিকারী এখন যিনি, তিনি হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক আতাউর শোবান মালিক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই কৃষকের মাঝে আগাম শীতকালীন শাকসবজির বীজ বিতরণের একটা কর্মসূচি নিয়েছেন। আমার জানার আগ্রহটা হচ্ছে কাজটা কীভাবে করছেন, কত কৃষকের মাঝে করছেন, কোন কোন এলাকায় করছেন? আমরা আসলে তিনটা পার্টে আমরা এই কাজটা করব। আমরা প্রথম পার্টটা যেটা করেছি সেটা হচ্ছে শেরে বাংলা ইউনিভার্সিটির সাথে, আমরা মানে কি যে জিনিসটাকে চিন্তা তাদের সাথে যে আলাপটা করা হয় যে বন্যার পানি যখন নেমে যাবে তখনও ক্ষেতে কিন্তু পানি থাকবে, সেটা জো আসতেও সময় লাগবে। সো যে তাদের যে স্টেট গার্ডেনগুলো বা উঠান যেটা আছে সেখানে মানে কি আমরা তিন চার রকমের লতা জাতীয় ক্রপকে আমরা হচ্ছে ওখানে বীজতলা চারা উৎপাদন করা হয়েছে এবং সেটা হচ্ছে তারা যাতে ওখানে লাগালে পরে ওই যাতে খুব শর্টলি দুই মাস ইতিমধ্যে আপনারা চারা উৎপাদন করে ফেলেছেন, এটা খালি ট্রান্সপ্ল্যান্ট করবেন, জাস্ট ট্রান্সপ্ল্যান্ট হবে, 500 চাষির মধ্যে এটা দেওয়া হবে। কোথায় দেবেন এগুলো? এটা ওই বন্যা, এটা মেইনলি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী। এই চারাগুলো মেইনলি কৃষকের আঙ্গিনায় তারা যে সমস্ত লতা জাতীয় ফসলগুলো করে যাতে প্রতিদিনকার পুষ্টিটা তারা সে যাতে পায়, এটা গেল। এটা আর ব্যাপক আকারে সিড, ব্যাপক আকারে আমরা হচ্ছে যে যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে এবং আমরা কিছু আমাদের মিডিয়া চ্যানেল একসাথে ইয়ে হয়ে আমরা হচ্ছে এখন 1400 চাষিকে আমরা প্রায় 6 রকমের সবজির বীজকে আমরা দিচ্ছি যাতে হচ্ছে তারা মোটামুটিভাবে এক একর জায়গা মতো, 1 থেকে 6 একর জায়গা মতো তারা যাতে সবজি উৎপাদন করতে পারে প্রতি কৃষক। প্রতি কৃষক? আচ্ছা আচ্ছা। যদি আমি পরিমাণের কথা বলি, যে কী পরিমাণ সিড আপনারা দিচ্ছেন? কেজিটা যদি বলি তাহলে একরকম, কিন্তু ভ্যালুর দিকে যদি বলি আমরা প্রায় 30-40 লাখ টাকার উপরে এটা হচ্ছে এই মুহূর্তে আমরা দিচ্ছি। কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ফরেন কোম্পানিদেরকে তাদেরকে আমরা ইনফর্ম করেছি, অলরেডি দুটো কোম্পানি কনফার্ম করে ফেলেছে আমাদেরকে, যেখানে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাইরের যাদের সাথে আপনাদের রিসার্চের কাজ হয়। ভেরি গুড। তো ওইখানেও তারা সাকাদা জাপান তারা প্রায় 40-50 লাখ টাকার মতো বীজ হচ্ছে বিভিন্ন সবজি বীজ আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে আমরা বন্যা চোর যেজন্য তারাও কন্ট্রিবিউট করছে। তারপরে হচ্ছে আরেকটা কোম্পানি হচ্ছে ওয়েলকাম, তারাও হচ্ছে প্রায় 15-20 লাখ টাকার মতো হচ্ছে তারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। এবং আমরা হচ্ছে বিএসএফ রানহামসের কাছেও আমরা আবেদন করেছি, যদি সেখান থেকেও পাই তাহলে সব কিছু মিলে আমরা আশা করি যে আনুমানিকভাবে 100-150 কোটি টাকা পর্যন্ত আমরা বীজ সাপোর্ট দিতে পারব আমার চাষিদের। জলবায়ু তো পরিবর্তন ব্যাপকভাবে হচ্ছে, এবারকার পূর্বাঞ্চলীয় জায়গাগুলোই তার প্রভাব ফেলে গেল, এটা তো কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত ছিল না ওই অঞ্চলের মানুষের। হ্যাঁ, ভয়াবহ বন্যা, অনেকেই বলে সে বৃদ্ধ 80-90 বছর বৃদ্ধ বলে তার জীবনকালে সে এত বড় বন্যা দেখেনি। তো এটা শুধু পূর্বাঞ্চলীয় না, এগুলো যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো জায়গাতে হতে পারে। অবশ্যই। তো আপনারা বীজ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, একই সাথে আপনারা তো রিসার্চও করেন এবং রিসার্চের এই দায়িত্বটা তো শুধু এককভাবে সরকারি প্রতিষ্ঠানের না, তাই না? এখন বিজনেস যেহেতু আপনার স্বার্থেই আপনাকে রিসার্চ করতে হচ্ছে নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট, আপনাদের কাছে কি মনে হয় যে নতুন রিসার্চের ভেতরে ফিউচার এগ্রিকালচার এবং স্ট্রেস টলারেন্স যে সমস্ত ভ্যারাইটাল ডেভেলপমেন্টগুলো করা দরকার সেগুলোতে কি আপনাদের কাজ হচ্ছে, নাকি শুধুই মাত্র আপনার যেই বীজটার মধ্যে বাণিজ্যিক একটা মুনাফা আসবে সেটাকে আপনারা চিন্তা করছেন, কীরকম? দেখেন, সত্যি কথা বলতে যে আমি যদি বাণিজ্যিক মুনাফার কথা চিন্তা করি তাহলে হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি ছাড়া আপনি কিন্তু আপনার ভবিষ্যতেই আপনার যদি চিন্তা করেন যে, কারণ কি যে মানুষ বা চাষিরা সে বীজই গ্রহণ করবে যেটা হচ্ছে সে হচ্ছে তার উপরে আস্থা পাবে যে মানে কি আমার সে তার লাভ দেখবে, সে তার লাভও দেখবে বিভিন্ন ইয়েতে। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি যে আমাদের কিন্তু
প্রচুর পরিমাণে আমরা মেইনলি হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ডিজিজ টলারেন্সিং এর উপরে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জোর। দর্শক বন্ধুরা, এই সময়টা আমাদের হচ্ছে আমনের সময়, একই সাথে শীতকালীন শাকসবজি, সামনে আসবে বোরো। আমাদের হাতে যা সার আছে সরকারের কাছে, গুদামজাত বা মজুত সার আছে, এই সার দিয়ে এখনই খানিকটা সময় আমরা পার হয়তো করতে পারবো। বিগত অনেকটা দিন যাবতই আপনারা পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে সার নিয়ে অনেক কথা শুনছেন, সারের ঘাটতি আছে, সরকার সার আনতে পারছে না, বিদেশি যে সমস্ত কোম্পানিগুলো থেকে দেশ থেকে সার আনা হয় তাদের কাছে পুরনো সার ক্রয়ের টাকা জমে আছে, সেটা এখনও পরিশোধ করতে পারা যায়নি। কয়েকদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন যে তাদের টাকা পরিশোধ করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অন্যদিকে ব্যবসায়ী যারা দেশে সার নিয়ে ব্যবসা করেন, যারা এই সারগুলো আনেন অর্থাৎ আমদানি করেন, তাদেরও ভিন্ন মত আছে। সব কিছু মিলিয়ে সারের একটা সংকট, না সার সারের সংকট, না সারকে নিয়ে সংকট, এরকম একটা অবস্থায় আমরা আছি। কৃষি বিভাগ সার নিয়ে কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছে। এদিকে কয়েকটি জাতীয় দৈনিকে সার সরবরাহ নিয়ে সংকটের কথা বলা হয়েছে। 17 আগস্ট একটি জাতীয় দৈনিকের রিপোর্টের শিরোনাম ছিল, গ্যাস সংকটে 3 কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ। যেখানে সার উৎপাদন কমে যাওয়ায় কৃষি কাজের চাহিদা অনুসারে ইউরিয়া সার সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এই বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। 14 সেপ্টেম্বর আরেকটি দৈনিকে প্রধান শিরোনাম ছিল, নন ইউরিয়া সার সরবরাহ নিয়ে শঙ্কা। সেখানে উল্লেখ করা হয়েছে, 1,000 কোটি টাকা বকেয়া থাকায় সার সরবরাহকারী 4 দেশ চুক্তি বাতিল করেছে। 18 সেপ্টেম্বর আরও একটি জাতীয় দৈনিকে রিপোর্ট ছিল, বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা, বকেয়া বিলের অর্থ চেয়ে 4 দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাপ। তবে কৃষি সচিব আমাদের আশ্বস্ত করেছেন সার নিয়ে কোনো সংকট হবে না। সারা বছরের হিসাব করে আমি এখন যদি বলি যে আসলে আমার সার সংকটের একটা সম্ভাবনা, সেটা আসলে একটা ভ্রান্ত তথ্য আমি মনে করি যে যাচ্ছে। আমরা যেটা বলবো, আজকে পর্যন্ত আমাদের প্রায় যদি আমি তথ্য সহ বলি তাহলে আপনার প্রায় 12 লক্ষ মেট্রিক টন সার আমাদের এই নন ইউরিয়া মজুত রয়েছে, যেটা দিয়ে আমাদের আগামী এবং আমাদের অনগোয়িং রয়েছে। ইতিমধ্যে আমরা আরও বেশ কয়েকটা লেখেন বলে আমরা যেটা তারা অর্ডারের জন্য যে প্লেসমেন্ট করি, আমাদের কিছু নীতিমালা রয়েছে, সেটা চিটিজিবি বেসিসেও করি আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন দেশের, প্লাস হচ্ছে প্রাইভেটভাবে আমরা টেন্ডারের মাধ্যমে আমরা সার সংগ্রহ করে থাকি। তো দুটো মিলে আসলে আমি যেটা বলবো যে আমাদের যেটা অনলাইনে রয়েছে, যেটা আমাদের এখন অনগোয়িং, প্লাস হচ্ছে আমরা আপকামিং যেগুলো রয়েছে, সেগুলো মিলাইলে আমি কোনো সারের সংকট দেখছি না। দর্শক, মনে পড়ছে 2006-07 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় সার নিয়ে সংকট দেখা দিয়েছিল। সে সময়ে একাধিক পর্ব প্রচার করেছিলাম আমরা। মাঠের চিত্র তুলে ধরতে সে সময়কার উপদেষ্টা প্রয়াত ডক্টর সি এস করিমকে নিয়ে ময়মনসিংহের ফুলপুরে গিয়েছিলাম। কয়দিন আসছেন সার নিতে? অনেকদিন পরে। কি 3 তারিখ দেওয়া হয়েছে আইসি হয়েছে। আপনার সার দরকার হয় কত দূর এই সিজনে? এই সিজনে আমার সারের দরকার আপনার 3 বস্তা। পাইছেন কয় বস্তা? পাইছি না। কেন পাইছেন না? কেন পাইছি না? আইসি এরকম যাতায়াতে উড়াউড়ি, এখন আমি আর সার পাইছি না। আপনি পাইছেন? সার নিয়ে বর্তমান সময় কৃষক এবং ডিলাররা কি বলছে আমরা মাঠের চিত্র তুলে আনার চেষ্টা করেছি। সার পাওয়া যায় কিন্তু সারের বাজারটা একটু অনেক বেশি, মানে আগের চেয়ে বস্তা প্রতি 200-150-100 এইভাবে বেশি পূর্তি রেট দিচ্ছে বাজারে। কিন্তু পূর্তিটা বস্তায় দেখা যাচ্ছে যে 1 বছর আগে যে বাজার ছিল 1,000 সেটা এখন 1,150। তা আমরা যেভাবে আলু সার খায়, তা আমার সার জায়গা সরকার জায়গা না কমায় তাহলে আমার তো আবাদ করতে পারবো না। রবি শস্যেতে আমাদের কোনো সার ইয়ে হবে না, সংকট হবে না। আমাদের কাছে যে সার মজুত আছে ইনশাল্লাহ এই সার দিয়ে চলে যাবে। আমরা নির্ধারিত মূল্যে বিক্রি করতেছি, আমাদের কোনো এখানে সংকট বা ইয়া নাই, ক্রাইসিস আমাদের কোনো সারের সংকট নাই। আমরা যথেষ্ট পরিমাণ এবং সরকারি রেটে আমরা সার বেছি, পর্যাপ্ত পরিমাণে মজুত আছে এবং আমার জানা মতে প্রত্যেকটা ডিলার নির্ধারিত রয়েছে আপনার সার বিক্রি করছে। এরকম যারা ডিলার আছে এরকম সার মজুত আছে। সম্মানিত দর্শক, বর্তমানে দেশের সার পরিস্থিতি নিয়ে কথা বলার জন্যে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের
অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব ফয়জুর রহমান বকুল, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনি দীর্ঘদিন যাবৎ সারের বাণিজ্যের সাথে জড়িত আছেন। আমি আপনার কাছ থেকে একটু মোটা দাগে এই মুহূর্তে সারের পরিস্থিতিটা কি জানতে চাইব। বিগত বছরে গুলাতে, বিশেষ করে গত দু বছর অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে প্রাইভেট এবং গভর্নমেন্ট সার আমদানি প্রক্রিয়া চালায় আসছে। যার অনেককেই দেখা গেছে যে অনেক বকেয়া পড়েছিল, বাইরের দেশগুলো যেমন গভর্নমেন্টের কাছে পেত, প্রাইভেট সেক্টরের কাছে পেত। তো এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা খুব এসেছিলাম, কিন্তু দেখা গেছে যে বর্তমান অন্ধ্রপ্রদেশকালীন সরকার সেটাকে কাটায় উঠাইছে। পিছনের কারোর কাছে কোনো টাকা পায় না, ইভেন প্রাইভেট সেক্টরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, অল্প কিছু টাকা এখন রয়ে গেছে আমাদের। কিন্তু এখন যে প্রতিবন্ধকতা আমরা এখনও ফেস করতেছি সেটা হলো এলসি খোলার বিষয়। এইগুলো এখন গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নর মহোদয় অত্যন্ত সাথে, উনি বাইরের দেশের সাথে যারা কনফার্মিং ব্যাংক তাদের সাথে অলরেডি মিটিং করেছেন এবং তারা আশা রাখছি যে অতি দ্রুত তোমার সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা আশার আলো। আপনার মনে থাকতে পারে লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমি খুব চেষ্টা করেছিলাম একটা প্রযুক্তি মাঠ পর্যায়ে দেওয়ার জন্য এবং সেটা বেশ সাকসেসফুল হয়েছিল। ব্রিকুইট মেশিন তৈরি হয়েছিল, গুটি ইউরিয়া, ইউরিয়াকে কম্প্রেসড করে গুটি করে চারটা ধানের ইসের মধ্যে ইয়ে করে দেওয়া, এতে ইউজ ইউটিলিটি অনেক বেড়ে যায়, কারণ আমরা তো ইউরিয়াটাকে ছিটিয়ে দিই, এতে ইভাপোরেট হয়ে চলে যায়। রাজা কি ইউরিয়া নিয়ে আইলেন? হ্যাঁ, গুটি বানাবো। কয় বস্তা আনছেন? পাঁচটা। আগে বিঘায় এক বস্তা দিতাম। ফলন বেশি হয়, ঘাস কম হয়। ইউরিয়া সার তিনবার দিতে হয়, এটা একবার দিলে চলে, মননের যে ইটা কৌশলটা এরা শিখা ফেলাইতেছে, এখন আধা দুই তিন ঘন্টার ভিতরে এক বিঘা বুনতে পারবো। এই সার সংক্রান্ত ব্যাপারে আমি গত 40 বছরের কর্মজীবনে আমি এর চেয়ে ভালো কোনো প্রযুক্তি দিন, অবশ্যই আমাদের লিফ কালার চার্ট বলেন এটাও একটা ভালো প্রযুক্তি, কিন্তু এটার মতো এত সাশ্রয় এবং মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন প্রকার যে এটার উপকারটা এরকম কোনো প্রযুক্তি না। যেমন আপনি ধরেন এতে কর্মসংস্থানের সৃষ্টি করে, সার প্রায় 50% বা তারও বেশি এখন যে রিকমেন্ডেশন আছে সাশ্রয় হবে, উৎপাদন বৃদ্ধি হবে, আবহাওয়া মণ্ডলের জন্য সুবিধাজনক, ব্যবসায়ীর জন্য সুবিধা, জাতীয় পর্যায়ে বিরাট অঙ্কের ইউরিয়া যে সাশ্রয় হবে। তো এই প্রযুক্তিটা একটা পরীক্ষিত প্রযুক্তি হওয়ার পরেও এটা আর স্প্রেড করলো না, এটা কেন? একটা অভিযোগ আছে যে ইউরিয়া ইম্পোর্টের একটা বিশাল একটা বাণিজ্য, এই বাণিজ্যিক বলয়ের সাথে সবাই সম্পৃক্ত, যে কারণে তারা চায় না, কারণ ওই গুটি ইউরিয়া ব্যবহার করলে আমাদের ইউরিয়া ব্যবহার ইম্পোর্ট প্রায় 50% কমে যাবে, যে কারণে অনেকেই চায় না যে এটার ব্যবহার জনপ্রিয় হোক বা মাঠ পর্যায়ে যাক। আপনার মতামতটা জানতে? আপনার মতামত আমি আপনার সাথে একমত, এই জন্যই বলবো অনেক সময় অনেকে আসছে কিন্তু এই আপনি শুধু গুটি নিয়ে যান, আপনি লিপ কালার চার নিয়ে কাজ করছেন, আপনি ড্রাম সিটার নিয়ে কাজ করছেন, যেখানে সব কিছুর উদ্দেশ্য ছিল সারের ব্যবহার কিভাবে কমানো যায় এবং উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, পরিবেশকে কিভাবে ঠিক রাখা যায়। গুটি তার মধ্যে একটা, জমিতে যখন ইউরিয়া সার প্রয়োগ করতেছে কৃষক, তখন ক্ষেত্রে মাটিতে সিটাচ্ছে, যখন সেখানে নষ্ট হচ্ছে, হ্যাঁ, তার নাইট্রোজেন কন্টেন্টটা সঠিকভাবে তার গাছ পাচ্ছে, সূর্যের আলোতে ওই হয়ে যাচ্ছে, আর যখন গুটিটা মাটির নিচে দেওয়া তখন 100% কিন্তু সেটা গাছ পাচ্ছে। সারা পৃথিবীতে সার সেচের সাথে ব্যবহৃত হয়, সার সরাসরি জমিতে দেয় না, তারা সেচের সাথে মিক্স করে এটা পানির সাথে অটোমেটিক চলে যায়, সেই পদ্ধতিতেই চলে, এতে সারের অপচয় কম হয়, সারের ইউটিলিটি মানে কার্যক্ষমতা বাড়ে। কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত সার ওই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, এতে করে ইভাপোরেট হচ্ছে, সূর্যের তাপে পানির সাথে ইভাপোরেশন হয়ে যাচ্ছে, নালা দিয়ে অন্য জমিতে চলে যাচ্ছে, তাই না? হয়তো পুকুরে চলে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। ওইগুলো আমরা বহুবার বলেছি যে সলভেল অবস্থায় সারটা দেয়া, মানে তরল তরল করে, এতে করে কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। ইয়েস, পানির সাথে সারকে মিক্স করে দিয়ে দেওয়া হয়, যেটা ফলিওর স্প্রে করা হয়, এটা একটা পরীক্ষিত প্রযুক্তি, কিন্তু এটাও এই দেশে হতে দিল না। এই গভর্নমেন্টকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, এগুলি খুবই পরীক্ষিত প্রযুক্তি, সারা পৃথিবীতেই এটা হচ্ছে।
দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি সেই রুগারামা সেক্টরের সমতল ভূমি, পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে, যেই ভূমিতে কৃষকরা গুটি ইউরিয়া, বাংলাদেশের গুটি ইউরিয়ার প্রযুক্তি সম্প্রসারিত হয়ে এই রুয়ান্ডাতে এসছে। গুটি ইউরিয়া দিয়ে ধান চাষ করে আমি দারুণ সাফল্য পেয়েছি। গুটি ইউরিয়ার সবচেয়ে বড় সুবিধা হল খুব কম খরচে অধিক ফসলের নিশ্চয়তা। রুয়ান্ডার পূর্বাঞ্চলে এখন 50 হেক্টরের মতো জমিতে গুটি ইউরিয়া ব্যবহারের মাধ্যমে ধান চাষ হচ্ছে এবং এই চাষ সম্প্রসারিত হয়েছে খুব কম সময়ে। এটি সম্ভব হয়েছে একমাত্র গুটি ইউরিয়ার কারণে। আমি অর্থনৈতিকভাবে অনেক সফলতা পেয়েছি এবং নিশ্চিত আগামীতে আরও ভালো ফল পাব। ইউরিয়ার এই বিশাল বাণিজ্যিক বলয়ের ভেতরে এই প্রযুক্তিগুলোকে তারা ঢুকতে দেয় না, কারণ ইউরিয়ার উৎপাদন, ইউরিয়ার ইম্পোর্ট কমে যাবে, ব্যবসা থাকবে না। তো এই বিষয়গুলো আপনাদের দিক থেকেও কিন্তু তাগিদ হওয়া উচিত দেশের স্বার্থে। অবশ্যই আমাদের দেশে যে গ্যাস আমরা ইউজ করতেছি, আমাদের দেশে যদি যে সার কারখানাগুলো রয়েছে সেটা যদি গ্যাস সাফিসিয়েন্ট পরিমাণ পায়, তাহলে কিন্তু ইউরিয়া আমাদের ইম্পোর্ট করা তো লাগে না, আমাদের দেশে এক্সপোর্ট করতে পারে, যেটা একটা ডায়মন্ড প্রোডাক্ট আমি মনে করি। সব মিলে যাক, আমরা চাবো যে সার্বিক সহযোগিতায় গভর্নমেন্টকেও আগে আসতে হবে, যাতে কোনোভাবে প্রাইভেট এবং গভর্নমেন্ট পাশাপাশি মিলে কাজ করে। অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, বন্যার পানি তো নেমে গেছে, পানি নেমে যাওয়ার সাথে সাথে গ্রামের মানুষের বা বন্যার্থদের মাঝে কৃষির যে বিপর্যয়টা হয়ে গেছে সেটা তো আছেই, পাশাপাশি স্বাস্থ্যগত একটা সমস্যা সবসময় তৈরি হয়। স্বাস্থ্যগত সমস্যাটার আকার ভয়াবহ হয়, বিশেষ করে বন্যার কালীন সময়ে তারা সুপেয় খাবার পানির অভাব থাকে এবং বন্যা চলে যাওয়ার পরেও যে সমস্ত পানি থাকে সেটা দূষিত থাকে, পানি প্রাপ্তি, সুপেয় পানির প্রাপ্তির যথেষ্ট ঘাটতি থাকে। এই সমস্ত কারণে গ্রাম বাংলার সাধারণ মানুষের মাঝে ডায়রিয়ার উপদ্রব দেখা দেয় প্রচণ্ডভাবে, চর্মরোগ দেখা দেয়, নানান ধরনের রোগ ব্যাধিতে গ্রামের মানুষ আক্রান্ত হয়। আজ এবারকার বন্যাতে বন্যাগত দুর্গত এলাকার যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো হয়েছে তার উপর একটা ছোট্ট প্রতিবেদন আগে আমি দেখে নিই। বন্যার পানি নেমে গেলেও তার ভয়াবহতার চিহ্ন মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে কৃষকের ফসলের মাঠ, কৃষি খামার, দোকানপাট সব জায়গাতেই দেখে গেছে। সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে, বন্যার পর অসংখ্য মানুষ অসুস্থ হয়েছেন। আমার এখানে যারা কাজ করছে এদের মধ্যে 2 জন লোক অলরেডি 1 দিন কাজ করার পরে তারা 5 দিন আর কাজ করতে পারে না এই বিষাক্ত পানির কারণে। তো এতে করে আমাদের আসলে স্বাস্থ্যগত অনেক আপনার সমস্যা হয়েছে, আরও সমস্যা হয়েছে বিভিন্ন ফসা গলার কারণে এলাকাতে, আসলে ওই যে বিভিন্ন লোকজনের ডায়রিয়া অলরেডি আমাদের এলাকাতে খুব বেশি দেখা দিচ্ছে। এই দেখেন আমাদের পানির মাঝে নামলে এখনও মনে করেন বিশির ফোটা এখনও রয়ে গেছে, হানিবাহিত মনে করেন ঠোসকা হয়ে যায়, খাই যায় চুলকায় মনে করেন এরকম হয়ে যায়। এটি একটি জেলা সদর হাসপাতালের চিত্র, অসুস্থ শিশুদের সংখ্যাই এখানে বেশি। আমাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে বর্তমানে 340 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে আমাদের ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি আছে 113 জন, এই 113 জনের মধ্যে 79 জনই শিশু। তো বর্তমান যেহেতু লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকা, এখানে ডায়রিয়ার প্রকোপটা পূর্বের তুলনায় এখন অনেক বেশি। স্বাস্থ্য সমস্যা বড় একটি সংকট হিসেবেই দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো ডায়রিয়ার জন্য আমরা যেটা পরামর্শ তাদেরকে, কৃষকদেরকে বলবো যে ওনারা আসলে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য আমরা প্রচুর পরিমাণে আমরা পানি বিতরণ ট্যাবলেট বিতরণ করছি, আমাদের কর্মসূচিগুলি চলমান আছে, একই সঙ্গে চর্মরোগের প্রয়োজন ওষুধপত্র কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, সেখানে গেলে এবং আমাদের স্বাস্থ্যকে যোগাযোগ করলে আমরা দিব। রোগবালাই তো আছেই, তার সাথে সাপে কাটা রোগীর সংখ্যাও বেড়েছে। বন্যা যখন শুরু হলো এই খান থেকে এখন পর্যন্ত প্রায় 80 জন রোগী ভর্তি হয়েছে, শিশু মহিলা পুরুষ মিলে। আমি শুধু লক্ষ্মীপুর বলবো না, নোয়াখালী, ফেনী, যে কোনো জেলারই সাপে কামড়লে, কামড় দিলে বা কাটলে সরাসরি যে কোনো জেলা সদর হাসপাতাল যাবে, কেননা জেলা সদর হাসপাতাল ছাড়া আপনি সাপে কামড়ে যে বিষাক্ত বিষ মারার জন্য যেটা অ্যান্টি ভেনম দরকার, যেটা ওইটা কিন্তু সদর হাসপাতাল ছাড়া সাপ্লাই নেই, আর অন্য জায়গায় দেওয়াও যাবে না, কারণ সাপে কামড় দিলে যে ইঞ্জেকশনটা দিতে হয় এটা কিন্তু ICU লাগে। এই জন্য আমরা বলবো যে সাপে কামড় দিলে আতঙ্কিত না হয়ে
সরাসরি এই সরকারি হাসপাতালে আসা উচিত। যে সংখ্যক মানুষ অসুস্থ হচ্ছেন সে পরিমাণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতি বন্যা কবলিত প্রায় সব এলাকাতেই। আশাবাদীতে খুব হিমশিম খেতেছে, আমাদের লোকজন অবল কম, ক্লিনার কম, নার্স কম, সব মিলে আমরা খুব হিমশিম খেতেছি এবং জনবলের আমরা কোনো অবস্থাতে কন্ট্রোল করতে পারতেছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন চারা তৈরি করে কৃষকের পাশে দাঁড়িয়েছেন, এমনভাবে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, ইন্টার্নিরত ডাক্তার, শিক্ষকরা অস্থায়ী চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করে দুস্থদের পাশে স্বাস্থ্যসেবা নিয়ে এগিয়ে যেতে পারেন। দর্শক, আমরা হৃদয় মাটিমানুষের পক্ষ থেকে কৃষকের স্বাস্থ্যসেবা নামে একটা কার্যক্রম একসময় চালু করেছিলাম। দীর্ঘদিন সে ব্যবস্থাপনায় কৃষকদের স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা যেমন করেছি, একইভাবে কৃষকরা ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হয়ে উঠছিল, বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের পেশাগত যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেই ব্যাপারে। কি হয়েছিল? আমার জয়েন্টে হাঁটুর মধ্যে ব্যথা, জয়েন্টে আমার শরীর দুর্বল। সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠান উদ্যোগী হয়ে এমন কার্যক্রম হাতে নিতে পারেন। বন্যার পানি নেমে যাওয়ার পরপর যে সমস্ত রোগ ব্যাধিগুলো দেখা দেয় সে বিষয় জানা এবং তার থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি একজন চিকিৎসক, শুভাগত চৌধুরীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? আমার প্রথমেই আপনাকে আপনার কাছ থেকে জানার বিষয় যে বন্যার পরবর্তী সময়ে যে যে রোগগুলো আসে সেগুলো প্রতিকার বা সচেতনতাটা কীরকম হওয়া উচিত বা কী কী বিষয়ের দিকে দৃষ্টি দেওয়া দরকার? আসলে আমি একটু আগে থেকে বলি যে আমার একটি পূর্ব অভিজ্ঞতা ছিল প্রায় 44 বছর আগে, 70 সালে যখন ঘূর্ণিঝড় হয়, হ্যাঁ, তখন আমি টিম লিডার হয়ে টুনিরহাট ক্যাম্পে গিয়েছিলাম ভোলায়। আচ্ছা, 44 বছর আগে 70-এর যে ঘূর্ণিঝড় হয়, এবং তখন যে রোগগুলো হতো সেগুলোকে স্মরণ করেই এখনকার রোগগুলোর কথাও বলবো আর কি। মূলত পানিবাহিত রোগ যেগুলো সেগুলো হয় বেশি, ধরুন দূষিত পানি সেবনের জন্যে এবং দূষিত পানি চামড়ায় লাগার জন্যে ত্বক যে রোগগুলো হয়, এবং এগুলো প্রতিকার করার জন্য যেটা দরকার সেগুলো কিছু সচেতনতার দরকার যে বিশুদ্ধ পানিটা আমরা কীভাবে পেতে পারি। এখন বিশুদ্ধ পানি পাওয়ার জন্যে বিশুদ্ধ পানি সরবরাহের থেকে বিশেষ হচ্ছে যে পানিটা রয়েছে তাকে বিশুদ্ধ করা, যেমন সহজভাবে যেটাকে বলা যায় আধ ঘন্টা তত ফুটিয়ে পানিটা খাওয়া বিশুদ্ধ পাত্রে, এবং যে পানিটা বিশুদ্ধ করা হলে সেই পাত্র দিয়ে আবার শাকসবজি ধোয়া, চাল ধোয়া, বাসনগুলো ধোয়া। অবিশুদ্ধ পানিতে এই জিনিসটা ভুল করে যে অবিশুদ্ধ পানিতে এগুলো করছে, আমলেই আনছে না। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে অবিশুদ্ধ পানিতে কিন্তু এগুলো করছে, আবার বিশুদ্ধ পানি পান করলে কিন্তু কাজ হচ্ছে না, ঘটনাটা একই ঘটে গেল। ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট আছে, ক্লোরিন ট্যাবলেট আছে, ফিটকিরি দিয়েও কিন্তু করা যায়, ফিটকিরি ক্লোরিন সময় তো এই বাংলায় তাই ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে বন্যার সময় এবং বন্যা পরবর্তী সময় সাপের উপদ্রব বর্ষাকালীন সময় বেড়ে যায় গ্রাম বাংলায়। এখনও পত্রপত্রিকায় আমরা দেখতে পাই, শুনি, পড়ি যে সাপের কামড়ে মারা গিয়েছে। হ্যাঁ, তো এটার থেকে পরিত্রাণের উপায়টা কী বা কীভাবে আমরা কৃষকদেরকে, গ্রামের মানুষকে এ থেকে সচেতন করতে পারি? সাপের একটি বিষয় হচ্ছে কি, সাপ আমরা সবগুলোকে মনে করি খুব মানে বিষাক্ত, তার কিন্তু না, আমরা 16 ধরনের বিষাক্ত সাপ আছে এই দেশে, যেটা গবেষণায় বলে। আমরা তো ঘনহারে সবকে দেখলে পিটিয়ে না দেখে, এটা তো নেচারকে আরো ইয়ে করে, সবগুলো বিষাক্ত না, কিছু কিছু বিষাক্ত আছে, 16 ধরনের বিষাক্ত সাপ আছে, এবং সাপগুলো হয় কি ডাঙ্গায় এসে শুকনো জায়গায় যেতে চায় এবং সেই জন্য মানুষের সঙ্গে সঙ্গে সাপ চলে আসে। তো সহজ একটি নিয়ম হচ্ছে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিডের মুখটা খুলে যদি আপনি রেখে দেন সাপ আর এগোবে না। ও আরেকটা জিনিস আমি বলি, কিছুই যদি না পান, লাল লাইফ বয় যেটা আছে সেগুলো কিন্তু কার্বলিক অ্যাসিড থাকে, লাল লাইফ বয়, লাল লাল, সেগুলো টুকরো টুকরো করে যদি বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেন তাহলে কিন্তু সাপ আসবে না, সাপ কিন্তু গন্ধ নেয়। সুতরাং এই বিষয়গুলো একটু জানা থাকলে সাপের উপদ্রব থেকে আপনি, এগুলো টোটকা টোটকা চিকিৎসা, টোটকা টোটকা চিকিৎসা। আমি সাপে যদি কামড়ায়ও তারপরেও তো অ্যান্টিভ্যানম এখন আছে। গ্রাম পর্যায়ে যে সমস্ত কৃষি বিভাগ বলি বা সরকারের অন্যান্য যে সমস্ত প্রশাসনিক উইংগুলো আছে যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা যদি এই এই সমস্ত মরশুমগুলোতে, সাপের মরশুম যদি ধরি আমি, যে তারা যদি গ্রাম পর্যায়ে দিনের বেলা না হোক অন্তত রাতের বেলা একটা একটা অবস্থাশালী কৃষকের গৃহস্থের উঠোনে রাতের বেলা যদি উঠান বৈঠক যেটাকে বলে, যে গ্রামবাসীর কিছু মানুষকে আসলো তারা ওখান থেকে
এই বিষয়গুলো জানলো, তাহলে খুব সহজভাবেই কিন্তু স্প্রেড করে যায় তথ্যগুলো, এই কাজগুলো হতে পারে। আপনি সময় দিয়েছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার অভিজ্ঞতার কথাও বললেন, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, শেষ করবো হৃদয় মাটি মানুষের আজকের পর্ব। আপনারা ইতিমধ্যেই বাংলাদেশের বন্যার যে রূপ দেখেছেন, আমরা খুব শঙ্কিত যদি আমন ভালোভাবে না উঠে, মানে আমরা যেই শঙ্কায় আছি যে যত দেরি হয়ে গেল আমন লাগানোর জন্যে, আমাদের দ্বিতীয় প্রধান ফসল তো বোরোর পরে ধানের দিক থেকে আমনটাই, এটা আমাদের জন্যে একটা সমস্যা তৈরি করতে পারে। ঠিক মতো ঘরে যদি সার ঠিক সময় সে না পৌঁছয়, আশা করব ঠিক সময় সে পৌঁছবে, সেটা আরেকটা সংকট তৈরি হতে পারে খাদ্য নিরাপত্তার ইস্যুতে, সেটাও আমাদের কাঙ্ক্ষিত না। নিশ্চয়ই আমরা মনে করি যে সরকারের দিকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবে, যাতে কোনো অবস্থাতে যে বন্যা হয়ে গেল, উপর্যুপরি বন্যা বিভিন্ন অঞ্চল, প্রায় 11টা ডিস্ট্রিক্টে অনেক ফসল মার খেয়েছে, অনেক কৃষক মার খেয়েছে, কৃষকের ঋণ যে সমস্ত কৃষক নিয়েছে ঋণগ্রস্ত হয়েছে, তারা ঋণের কিস্তি পরিশোধে যথেষ্ট সংখ্যার ভেতরে আছে, ফসল তুলতে পারে, ঋণ কোত্থেকে দেবে। এবং বর্তমানে পরবর্তী ফসলগুলোর জন্য সরকারি পর্যায়ে, এনজিও পর্যায়ে ঋণগুলোকে আর অনেক বেশি সম্প্রসারিত করা দরকার, যাতে করে কোনো অবস্থাতে আমাদের পরবর্তী ফসলের ঘরে তোলার ক্ষেত্রে কোনো ধরনের সংখ্যা তৈরি না হয়। এই বিষয়গুলো আমরা দৃষ্টি দেব। গ্রামীণ সাধারণ কৃষক, তাদের পুষ্টির দিকে আমাদেরকে অনেক বেশি নজর দিতে হবে। খাদ্য নিরাপত্তার ইস্যুটি আমরা অনেক সুসংহত হয়েছিলাম আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের প্রচেষ্টায়, কিন্তু এখন আমাদের পুষ্টি নিরাপত্তাটা খুব দরকার। বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এই পুষ্টি নিরাপত্তাটা, এই কার্যক্রমগুলো জোরদার, এনজিও যারা কাজ করছেন তাদেরকে এই সমস্ত বিষয়ে অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বাড়াবো না, শেষ করবো আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, স্বাস্থ্যগুলোর দিক থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।